আসসালামু আলাইকুম, আপনারা সবাইকে মন আছেন আল্লাহ রশেষ রহমতে। আমরাও সবাই ভালো আছি। আজ আবারও বাইরে যাওয়া হচ্ছে, আমার বড় মেয়ের জন্য ডক্টরের কাছে যাব। আমার মেয়েটার হাত পাও এত ঘামের কারণে চামড়াটা এত পাতলা হয়, ওর অনেক কষ্ট হয়, রাতে চামড়াটা কম্বলের সাথে লাগে। অনেক দিন ধরে বলতেছে, তা আমি ভাবছি মনে হয় এটা চলে যাবে। আর পানি তো খাই না, ডাক্তার কাছে যখন গেছে ডাক্তারে বলিয়ে দিয়েছে ওর প্রচুর পানি খেতে, আর ওকে সূর্যের আলো নিতে, ভিটামিন ডি। এই ভিটামিন ডি এর কারণ থেকে বলে এই পায়ের চামড়া আর হাতের এগুলো বলে উঠে, সারাদিন ঘরে থাকে। ঘরেতে ভাই তোমার জন্য আর গেলো সন্ধ্যাবেলা যাই। যাক, আমরা যাচ্ছি এখন রাস্তার দিকে, আমরা আপনাদের শেয়ার করছি আমাদের প্রিন্স দেখালাম একটু, সালমান। রাস্তা জাম হয়ে গিয়েছে, আমি সঠিক জানি না এগুলো ছাড়া কোনো ওষুধ দিয়েছে বাচ্চাকে। দুইটা ক্রিম, একটা লিকুইড ক্রিম দিয়েছে আর একটা হোয়াইট কালার, একটা পানি জাতীয় আর একটা হইল হোয়াইট কালার ক্রিম, দুইটা একসাথে মিক্স করে দিতে বলছে। দেখি মানে আমি যখন বয়সটা দিচ্ছি বাসে এসে দিয়েছি, রাস্তায় অনেক আওয়াজ ছিল এই জন্য দিতে পারিনি। চেক চলতেছে আমার, এই জায়গাটা এত ভালো লাগে কি বলবো, অনেক ভালো লাগে জায়গাটা। এটা বাতার কিংটা, ওটা কিং ফয়সালিয়া, এটা এত বড় মার্কেট, টিকিটের টাকাই মনে আমাদের লেগে যাবে বলে মাসের, এত মানে প্রচুর টাকা লাগে এখানে। এখানে বড় বড় আমিরটা যায়, আমি অবশ্যই এটার মধ্যে যাওয়া পড়ে নাই আমার। আমরা হইলো মধ্যবিত্ত পরিবার, আমরা কি আর এখানে যেতে পারবো, অসম্ভব, মানে আমার জন্য অসম্ভব। কারা গেছে সঠিক জানি না, এখানে সৌদির আবেরা থাকে, কিন্তু আমাদের জন্য অসম্ভব। এখানে প্রিন্সেসরা তাদের ফ্যামিলিরা যায়, আর এখানে নতুন আবার খাবারেরই বানাচ্ছে। এগুলো আমার এত ভালো লাগে, এই যে এই দৃশ্যগুলো, এই দুবাইয়ের দৃশ্য নিয়ে আসছে এখানে, এগুলো নিউ বানিয়েছে, এত নিউ না আবার প্রায় 14-15 বছর তো হয়ে যাবে নিউ না। এরা স্টেসে একই 5G অ্যাডভারেজ দিচ্ছে কোম্পানির। এই যে এটা কফি শপ একটা, আই লাভ কফি, এটা কফি এত টেস্ট কি বলবো, যেমন দাম সেমন কামস, এই কথাটা বলে মানুষে কফি যে কী দাবা না আল্লাহ জানে, ওরা দেখায় না এটা। আর এটা হলো একটা ছবির তেরে নাম, যারা দেখেছে অবশ্য এটা ডুবাইয়ে দেখে আপনারা খেয়াল করবেন, এটা তেরে নামের ছবির মধ্যে এই দৃশ্যটা আছে, এটা আপনাদের যে দেখাচ্ছি আমি, এই নীল বেগুনি হচ্ছে যে, এটা দূর থেকে তো আমি ভিডিওটা করেছি বোঝা যাচ্ছে না। আর এখানে দেখুন কত সুন্দর করে ডিজাইন করে রেখেছে, আমার তো ভালো লাগে। মাটিটা কেটে গাছ, গ্রিন কালার গাছগুলো আলগা লাগিয়ে পাথর বসিয়ে, আর লাইট লাগিয়েছে খেজুরের গাছের প্রত্যেকটা এর মধ্যে কিনারে কিনারে, এত ভালো লাগতেছে দৃশ্যটা। যত এটা তো বিকেল, যখন রাত হবে তখন আরও অপূর্ব লাগবে মনে হয়। এটা হলো বাতার রাস্তার দিকে যাচ্ছি আমরা এখন, দেখুন কত সুন্দর কারুকাজ করে রেখেছে পাথরগুলো, আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের বাংলাদেশটা যদি এরকম হতো, রাস্তাঘাট, কোনো খেলার মাঠ, তারপরে পার্ক, অনেক ভালো লাগে অনেক। যাক, আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন আমার। যারা আমাকে ভালোবাসে তারা তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে আমার প্রাণডালা ভালোবাসা। আর যারা এখনও করেননি আমাকে,
আপনারা এগিয়ে নিয়ে যান, আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। আর ওটা হলো মিনিস্টার একটা অফিস, ওখানে ভিডিও এলো নাই, তারপর আমি দূর থেকে করেছি। এটা সবাই এখন মিনিস্ট্রি অফিসে যে আমি এখন সিটি ফুলার এসে পড়েছি, সো কেনাকাটার জন্য এই চকলেটগুলো এত টেস্ট লাগে কি বলবো। আমার ছোট্ট মেয়েটার জন্য আমি করে কিছু আনতে পারিনি না, ও ছোটো বাচ্চা, ওরা তো খেতে মনে যায় এইসব চিংগাম, এই চকলেটগুলো আরও বেশি টেস্ট লাগে। আমি দেশে যাওয়ার সময় আবার এগুলো নিয়ে যাই, এই চকলেটটা আরও বেশি টেস্ট লাগে, আমার কাছে ভালো লাগে। আমি চকলেট পছন্দ, এই গুড় চকলেটটা কি বলবো, মুখে দিলে মিশে যায় ক্রিম। আমি সাজনা কিনেছি, কাঁচা আম কিনতে নিয়েছি, গিয়ে দেখি উপর দিয়ে কাঁচা গ্রিন কালার, ভিতর দিয়ে এত মানে নরম সব, এই জন্য আমার আর কিনা হয়নি। ভাবছিলাম আমি কিনে এনে আচার দেবো 2 কিলো, কিন্তু পাইনি। আমি আবার কোকোনাট অর্ডার দিয়েছি, ফিস দেখলাম ফিসগুলো বেশি ভালো লাগলো না, এই জন্য আমার কিনা হয়নি। এটা হলো নেসকেফে কফি মেক, আমরা এটা খাই কফির সাথে। দুজনের জন্য 2টা ঘুড়ি কিনেছি, একটা হলো আমার মামাতো ভাইয়ের জন্য আর একটা ইন্ডিয়া ছেলেটার জন্য, ভাইজানের জন্য। ও সবসময় আমাকে গিফট দেয় বাচ্চাদের, এই জন্য আমি দিয়েছি। এরম আমি ঘড়ি কিনছি আর দেখছি 2 বাচ্চারা দেখতেছে। আমার মেয়ে অলরেডি ডাক্তার দেখানো হয়ে গিয়েছে, তারপরে আমরা চিঠি ফুলোয়ারে ঢুকেছি। অলরেডি আমার ঘড়ি কিনা হয়ে গিয়েছে, ঘড়িগুলো আমার এত ভালো লাগে, কিন্তু আমি ঘড়ি আমার এত ভালো পড়লো এখন আগের মতন লাগে না। সোনার ব্রেসলেট পরি তো এক হাতে আর এক হাতে খালি রাখি। আমি এখন উপরে যাচ্ছি দ্বিতীয় তলায় ফেস ওয়াশ, ফেয়ার লাভলি, ব্যান, ক্রিম টিরিম, এগুলো মাস্ক, এগুলো সব মাস্ক, নিবিয়া, এগুলো ফেস ওয়াশ, এগুলো সব টুথপেস্ট। আমার এই সেন্সের টুথপেস্ট আমার তো অনেক ভালো লাগে, আর কোলজাপ আমার কাছে মানে ভালো লাগে। সবার তো দাঁতের ধরন এক না, কেউর কোলজাপ, কোলগেট, সেন্সিটিভ, তারপরে হারবালও আছে অনেক। আমার মেয়ে চিরুনি নিয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমি সালাতের ডাক শুনে, সালাত মানে আজান, আজানের কথা বলতেছে মাইক দিয়ে, তখন আমি কাউন্টারে রেখে এসে পড়েছি। আবু বলতেছে সমস্যা নাই, কাগজ দেখি আবার যদি দেয় দিব, না দিলে নেই, কাল্লি পাল্লি বলতেছে, 1 লাখ টাকাও না 10 রিয়ালই না কী করুন। এগুলো হলো কানের জিনিস, পাথরের, এগুলো ব্যান্ডগুলো আমার এত পছন্দ হয়েছে কি বলবো, বল বল ব্যান্ডগুলো নতুন আইটেম বাড়িয়েছে। আমি ব্যান্ড কিনে নিই অবশ্য, কয়েকদিন আগে আমি 2 বার গিয়ে ব্যান্ড কিনে নিয়ে আসছি। এটি হলো রাইস কুকার, একবার পানি দিয়ে বসিয়ে দিতে হয়। আমার এগুলো আছে, যখন আমার বাচ্চা ছোটো ছিল তখন আমি রাইস কুকারে দিয়ে ভাত বসিয়ে দিতাম, হয়ে যেত। এই মেশিনটা এত ভালো কি বলবো, আমি এটা নিয়েছি, এই যে পেস্ট কালার সাথে হোয়াইট কালারটা দূরসে কাজ করে। এগুলো সব চায়ের কেটলি, এগুলো বেবিডল, বেবিডলের সেকশন, সিটি ফোর আর বেবিডলের সেকশনটা আমার তো অনেক ভালো লাগে, শুধু এক সাইডে রেখে দিয়েছে। এগুলো না নেওয়ার সময় অনেক কষ্ট হয়, এত এত হয়েছে, কোনটা থেকে কোনটা নেবো বুঝতে পারি না, দেশে যাওয়ানোর সময় অনেক বিরক্ত লাগে। এটা হলো ছেলেদের বাচ্চা বেবিদের খেলনারি সেকশন,
এখানে একটা ঘোড়া দেখলাম, ঘোড়াটা দেখে বাস্তব ঘোড়ার কথা মনে হয়েছে। ইনশাল্লাহ যখন আমি যাব ঘোড়া এখানে আপনাদের শেয়ার তো করবই আমি, কারণ আমি ইউটিউবই করি, যখন দেখা যেতে হবে। এগুলো হলো কালেকশন ব্যাগের লেডিস ব্যাগ, এই ব্যাগগুলো অনেক ভালো। তো এখানের ব্যাগের দামগুলো অনেক বেশি, অনেক কি বলবো, ছোট বাচ্চাদের নিউ বেবিদের। এই যে আমার এই ব্যাগটা পছন্দ হয়েছে, চিন্তা করলাম দেশে যাওয়ানোর সময় আবার নিউ, অনেক ব্যাগ আমার আছে কালেকশন, আমি বললাম যে যাওয়ানোর সময় আমি কিনবো। ঘরে আবার জায়গাও নেই, পুরো আলমারি ফুল হয়ে গিয়েছে। এই ব্যাগের ব্যাগগুলো আমার প্রায় আমি 5 বছর আগে ব্যবহার করেছি, এখনও দেখি ব্যাগগুলো। এগুলো সব লাকেজেরই, যার যার লাগে নিয়ে যায় এখান থেকে বাসায় যাওয়ানোর সময়। কোনো দূরে রাস্তায় গেলে এগুলো তো লাগে, এগুলো ছাড়া তো চলাই যায় না। যায় না মাস, আমার এই কিউট কিউট ঘর সাজানোগুলো আমার এত ভালো লাগে। এগুলো সব আয়না, এগুলো হলো কাঁচের গ্লাস, কাঁচের প্লেট। কাঁচের প্লেটগুলো অবশ্য সিটি ফুলারে অনেক দাম, 1 পিস 35 রিয়াল, বাংলাদেশে 700 টাকা। এইগুলো আমার অনেক ভালো লেগেছে, আমার আপুকে বললাম এগুলোর কথা, বললো এগুলো রান্না করলে কালো হয়ে যাবে। এগুলো সব পানিরই, স্কুলে যারা যায় এগুলো লাগে। এগুলো সব সৌদিদের পোশাক, সৌদিরা কি মানে সবাই পরতে পারে, যার যার লাগে সবাই পরে। এগুলো বাচ্চাদের কর্নার, মানে 10, 11, 12 বছরের বাচ্চাদের। এই বাচ্চাগুলো আমার অনেক ভালো লাগে, পার্টি ড্রেসগুলো, কিন্তু আমার ছোটো মেয়েগুলো পরতে পারে না, ওর শরীরে প্রচুর গরম। এই যে কিউট একটা বেবিরই ড্রেস পরে রেখেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে এই ড্রেসটা। এগুলো সব হলো হেজাব, উন্নাট। এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু ভিতরে কাপড়টা জর্জেটও না, কীরকম জানি একটা ই ভাব, যেমন পরলে খুশখুশাবে, শরীরটা চুলকাবে। আমি আবার নেমে যাচ্ছি এখন, এগুলো বাচ্চাদের বড়দের সবস। চিঠি ফলোর আবার ডিসকাউন্ট দিয়েছে ছেলেদের জামা গেঞ্জি। এগুলো সব বাচ্চাদের বই, পেন, কলম, এগুলো টাইট পাউডার, শুধু টাইট না অনেক পাউডার এখানে। আমি আমার জন্য কাপড় নিতে আসছি এখানে, গজ কাপড়। দেশে কবে যাব না যাব, এখন তো কোম্পানি থেকে টাকা পয়সা কিছুই দেয়নি, এই জন্য আমরা দেরি করতেছি, আকামাও নাই। তো রাব্বু বলতেছে তোমার যা লাগে তুমি এখান থেকে কিনে বানিয়ে দাও, কিনলে পড়তে তো হবে। আমার যেগুলো আছে সব জর্জেট, আমি ওগুলো পড়তে পারতাছি না। তো এখন আবার গরম এসে পড়েছে, এই জন্য আরও জর্জেট পড়লে আরও যেমন গরম লাগে। তারপরে আমার মেয়ে বলতেছে ওটা লাগবে, ওটাও কিনে দিলাম, কেকগুলো কিনে দিলাম গজ হিসাবে। গজের দোকানে যে গিয়েছি ওন বাঙালি ওই ভাইটায় ই আছে, ইউটিউবই আছে, আমার সাথে কথা বললো। আবার বাসার দিকে উদ্দেশ্য রওনা হলাম, নিজের রাতের দৃশ্য আরও ভালো লাগতেছে আমার কাছে। কার কার ভালো লাগে জানি না, কিন্তু আমার অনেক ভালো লাগে রাতের দৃশ্যগুলো। গাছগুলো কোনো কথাই বলতেছে না, চুপচাপ ঠান্ডা। আপনাদের শেয়ার করি কেন, রাতের দৃশ্যটা এমন মানুষ আছে, আমার ভাই বোন আন্টি আঙ্কেল যারা আমার ভিডিও দেখে তাদের মনে ভালো লাগে, অবশ্যই ভালো লাগবে। এটা হলো একটা সিটি ম্যাক্স রিয়াদ গ্যালারি। এগুলো জামা
একই জামা বাজার থেকে বা হারাম মার্কেট থেকে আনি, এখানে মানে ডবল দাম, একটু বুঝতেছি না, এখানে ডবল ডবল দাম, যেটা 100 জালা হবে এটা 200 জালা হবে। এখানে বাচ্চাদের নিয়ে কিনেছি, এখানে জুতাগুলো আবার ভালো লাগে আমার বাচ্চাদের। এখানে এত মার্কেট আর খাবারের দোকান, কি বলবো, সবচেয়ে বেশি এখানে। দেখুন আপনারা রাত্রি দৃশ্য কত সুন্দর লাগে, অপরূপ লাগে। এটা একটা মসজিদ, এই মসজিদটা বাস্তবে দেখলে এত সুন্দর লাগে আমার কাছে, গোল্ডের কালার এই মসজিদটা যেমন লাগে, গোল্ড দিয়ে তৈরি করে রেখেছে। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে করোনা ভাইরাস থেকে মুক্ত করে, নামাজ পড়ে ইনশাআল্লাহ আমিও সবার জন্য দোয়া করব, নামাজ পড়ে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আর যত তাড়াতাড়ি মহামারী থেকে আমাদেরকে যেন উদ্ধার করে। সবাই নামাজ পড়ে দোয়া করবেন, শুধু সৌদি আরব বলে না, পৃথিবীর সব দেশের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, তাদের জীবনটা যেন তাড়াতাড়ি আগের মতন হয়ে উঠুক। মার্কেট করে এসে পড়লাম ঘরে, দেখুন আমি কি নিয়ে আসছি সিটি ফ্লোর থেকে, কোকোনাট নিয়ে আসছি, পিঠা বানাবো আপনাদের শেয়ার করব, আর রুম স্প্রে নিয়ে আসছি রোজের, আর সাজনা নিয়ে আসছি, সজনা না সাজনা বলে জানি না, সাজনা আমার অনেক পছন্দ করে এই জন্য নিয়ে আসছি সাজনাটা, একটা সেমা নিয়ে আসছি, এটা আমি রেসিপি দেখাবো আপনাদের, আর কন্ডিশ মিল্ক লাগবে এই আমার সেমাইয়ের সাথে, এগুলো নিয়ে আসছি, একটা পারফিউম নিয়ে আসছি, স্যান্ডউইচ তো খেয়েছি বেশি হয়েছে নিয়ে এসে পড়েছি, গাড়ির মধ্যে খেয়েছি না, মার্কেট করতে করতে ক্ষুধা লেগে গিয়েছিলো, মার্কেট করতে যাওয়ার চাইতে বেশি হয়েছিল আমার বড় মেয়ের, বড় মেয়েকে ডাক্তার দেখিয়েছি, ওর হাত গেমে পাও গেমে চামড়া পাতলা হয়ে যায়, ডাক্তার একটা ক্রিম দিয়েছে আর কিচ্ছু দেয়নি, কয় ভিটামিন ডি এর অভাবে দেখে বলে এটা বলা হয় সূর্যের আলো, মানে সূর্যের আলো। একটা মেহেদি নিয়ে আসছে, আবার মেহেদি নিয়ে আসছে আবারও, আমি দেশে যাবো তো এই জন্য গিফট কিনেছি আমাকে, এটা আমার এক মামাতো ভাইয়ের জন্য, ও কলেজে পড়ে, এটা আমার এক ইন্ডিয়া ভাই, ওই যে আমাকে যে মাঝে মাঝে দেখেন ব্লগের মধ্যে, ওর জন্য একটা, মনে করেন এরা ঈদের উপলক্ষে দেওয়া হলো, কারণ ও আমার বাচ্চাদের অনেক কিছু দেয়, কিন্তু ওর গড়ি আমার এক ভাইকে দিয়েছি, আমি কাজিনকে পছন্দ করেছে এই জন্য আমি নিয়ে আসছি। এটা আমার হলো আমার কাজিন ভাই, ওই যে আমার আনিস ভাইয়ের কথা, ওর জন্য কিনেছিলাম এটা, এটা আমার মেয়ের পছন্দ কিনেছে, কিন্তু সেম টু একই দাম, কিন্তু আমি এই কালারটা আর পাইনি, দুটো ব্ল্যাক পেয়েছি, দুটো থেকে আমার মামাতো ভাইয়ের যেটা পছন্দ করে সেটাই দেবো, আর মেয়েও গড়ে নিয়ে আসছে একটা, আজকে ছোটোটার জন্য একটা, বড়টার জন্য একটা নিয়ে আসছে, এটা হলো ছোটো মেয়ের জন্য হোয়াইট কালার নিয়ে আসছে, আর বড় মেয়েরটা তো আনকমন থাকবেই, ওর পছন্দের মতনই নিয়ে আসে, ওর চয়েস ওর যেটা ভালো লাগে, আরও কালেকশন আছে আপনাদের দেখাবো না, আমি সব কিছু তো একসাথে দেখা যায় না, আমার কাছে অনেক ভালো লেগেছে ঘড়ির গোল্ডেনের সাথে, কাজটা একদম কম, তো ভালোই লেগেছে ঘড়িটা, সব ডিসকাউন্টে পাওয়া গেছে এই জন্য নিয়ে আসলাম, আর দেশে যাবো এই জন্য ভাবলাম, থাক ঘড়ি তো লাগে মেয়েদের। জামা নিয়ে আসছি নর্মাল জামা, আর মেয়ে বলে জামা বানাবে এই জন্য নিয়ে আসছে ওর পছন্দ মতো কাপড়, এই যে এটা হলো একটা, এগুলো বানাতে হবে,
ওই যে দুইটা সব হলো জামা, একটুর সাথে পায়জামা মিস করে নিয়ে আসছে। যে আরেকটা এগুলো ঘরে পড়ার জন্য, আরেকটা নিয়ে আসছে, মোটমাট চারটা নিয়ে আসছে। আর ব্ল্যাক কাপড় নিয়েছি পায়জামার জন্য, আমার একটা জামা আছে ওই জামাটার জন্য। আর মেয়ে বলে এটা দিয়ে উপরের কোটের মতন বানাবে, নিয়ে আসছে অনেক ওজন অনেক ওজন। আর এটা নিয়ে আসছে আলা, ও থ্রি পিসি কি বানাবে এটার সাথে নাকি অন্য ধরনের সদিরা পরে গুলজামা রাউন্ড, এটা কিনে নিয়ে আসছে। আমার মার্কেট আজকে এগুলোই। আমার শপিংটা যদি ভালো লাগে আপনাদের তাহলে আমাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিবেন, আর যারা করে দিয়েছেন তাকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ফ্যামিলিটার জন্য দোয়া রাখবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।